সমস্ত স্টুডেন্টদের জন্য একদম গুড নিউজ। তো আবারও যে রেজিস্ট্রেশন প্রসেস সমস্ত কিছুই আবারও স্টার্ট হয়ে গেছে, চালু হয়ে গেছে। তো তোমরা যারা সার্ভার ইস্যুর কারণে রেজিস্ট্রেশন করতে পারো নি অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবে। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং বেশ কিছু নতুন আপডেট রয়েছে। তো আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য একদম গুড নিউজ, যে সমস্ত স্টুডেন্টরা এখনও রেজিস্ট্রেশন করতে পারো নি এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা কলেজে অ্যাডমিশন হয়েছো ইতিমধ্যেই এবং এখনও স্কলারশিপের জন্য আবেদন করোনি তাদের জন্য গুড নিউজ। ইতিমধ্যেই যে সমস্ত সার্ভারের প্রবলেম ছিল সেগুলো সলভ হয়ে গেছে। তো বিশেষ করে তোমরা সকালবেলা বা সন্ধ্যার দিকে ট্রাই করবে, দেখবে সম্পূর্ণ প্রসেসটি একদম সম্পূর্ণভাবেই আবেদন করতে পারবে, কোনোরকম কোনো সমস্যা হবে না। তো অনেক স্টুডেন্ট রয়েছে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রেই বলি, অনেক এমন স্টুডেন্ট রয়েছে যারা সার্ভার ইস্যুর কারণে রেজিস্ট্রেশন করতে পারোনি এবং অনেকেই হয়তো ভাবছো যে ডেট হয়তো পেরিয়ে গেছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন ডেট হয়তো পেরিয়ে গেছে বা যে সমস্ত স্কলারশিপগুলো রেজিস্ট্রেশন তোমরা করতে পারোনি সেটা প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে, তাদের জন্য একদম গুড নিউজ। এবং সেই যে রেজিস্ট্রেশন ডেট সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওটি। তো তোমরা দেখতে পাচ্ছ অক্টোবর 6 প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা কলেজ অ্যাডমিশন ইতিমধ্যে হয়ে গেছো এবং অ্যাডমিশন হওয়ার পর SC ST OBC যে স্কলারশিপ রিনুয়াল, সেই রিনুয়াল প্রসেস যে প্রবলেম ছিল সেগুলোও সলভ হয়ে গেছে, সার্ভারে যে প্রবলেম ছিল। তো বিশেষ করে তোমরা সকালবেলা রেজিস্ট্রেশন করার চেষ্টা করবে এবং এক্ষেত্রে মোবাইল দিয়েও তোমরা খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারো, ফটো আপলোডের কোনোরকম কোনো এখানে প্রবলেম বা সমস্যা হবে না, কারণ ফটো আপলোডের যে অপশন সেটা কিন্তু সেটা সরিয়ে নেওয়া হয়েছে এবং কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না, যার কারণে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করলেও তোমরা করতে পারো। তো এখানে সময়টা দেখতে পাচ্ছ, সময় এখানে আমার যে স্ক্রিনে রয়েছে সেই সময়টা এখানে শো করছে এবং যে ডেটটা রয়েছে ডেটটা এখানে শো করছে। তো আজকে আমি যে নতুন স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন প্রসেসটি হচ্ছে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, এবং যে রিনুয়াল স্কলারশিপ সেক্ষেত্রেও তোমরা রিনুয়াল স্কলারশিপও করতে পারো এবং নতুন যে আপডেটটি রয়েছে সেই নতুন আপডেটটি আজকে প্রথমত আমি সেই নতুন আপডেটটি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে প্রথম যে দেখতে পাচ্ছ নতুন যে আপডেট সেটা হচ্ছে যে অনলাইন যে প্রসেস ইতিমধ্যেই শুরু হয়েছিল। তো বিশেষ বেশ কিছু কারণে সার্ভারের ইস্যুর কারণে অনেকেই রেজিস্ট্রেশন করতে পারেনি, সে প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রেই। তো SC ST এবং OBC যে স্কলারশিপ, যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 8 তোমরা পাস করে ফেলেছো তাদের জন্য যে স্কলারশিপ, ঠিক আছে, তো এখানে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক যে স্কলারশিপের আবেদনপত্র সেটা এখানে ডেট 30/11/2021 পর্যন্ত তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো, কোনোরকম কোনো সমস্যা হবে না। এখানে যখন তোমরা OASIS.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, প্রত্যেকেই তোমরা মোবাইলে যদি টাইপ করো OASIS.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা এই পেজে আসতে পারো। এই পেজে এসে দেখবে যে প্রথমে যে এই সমস্ত ভেরিফিকেশনগুলো, তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ব্লক লেভেল যে ভেরিফিকেশন, স্কুল লেভেল ভেরিফিকেশন সমস্ত কিছু শুরু হয়ে গেছে। এবার অনেকেই এমন স্টুডেন্ট রয়েছে যারা রেজিস্ট্রেশন করতে পারোনি সার্ভার ইস্যুর কারণে, ঠিক আছে, তো তারা রেজিস্ট্রেশন করে ফেলো, কোনোরকম কোনো সমস্যা হবে না, ডেট এখনও রয়েছে, কোনোরকম কোনো সমস্যা হবে না। এবং এখানে বলা হয়েছে 30/11/2021 পর্যন্ত ডেট এখানে দেওয়া হয়েছে, কারণ অনেকেই রয়েছে যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি। তো তোমাদের জন্য খুবই গুড নিউজ। তো আজকে আমি দেখাবো যে প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন প্রসেস এবং এর আগের ভিডিওগুলোতে অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলোতে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া রয়েছে। তো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং কীভাবে রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে সেইটা অ্যাপ্লাই করবে এবং রিনুয়াল স্কলারশিপ কীভাবে করবে সমস্ত কিছুই ভিডিও রয়েছে। তো যার কারণে আজকের ভিডিওটি জাস্ট আমি রেজিস্ট্রেশন প্রসেসটি একটু দেখিয়ে দেবো এবং যে সার্ভারের প্রবলেম ছিল সেই সার্ভারের প্রবলেম যে সলভ হয়ে গেছে সেটাও তোমরা বুঝে যাবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে জাস্ট আমি দেখাবো যে নতুন যে আপডেট রয়েছে, যে ডেট যেটা রয়েছে, যে সমস্ত প্রি ম্যাট্রিক স্কলারশিপ এবং পোস্ট ম্যাট্রিক যে স্কলারশিপ রয়েছে স্কুলের ক্ষেত্রে বলি, তো অনেক স্কুলের ক্ষেত্রে অনেকেই হয়তো রয়েছে যে সমস্ত অনলাইন যে সেন্টারগুলো রয়েছে প্রত্যেকেই তোমাদের জন্য গুড নিউজ, কারণ অনেকেই হয়তো তোমরা অনেকেই ভাবছো যে স্টুডেন্ট যে সমস্ত রেজিস্ট্রেশন প্রসেস হয়তো বন্ধ হয়ে গেছে, সেটা কখনোই নয় এবং ডেট এখানে দেওয়া হয়েছে 30/11/2021 পর্যন্ত ডেট এখানে দেওয়া হয়েছে এবং অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। এবং আজকের ভিডিওর মাধ্যমে জাস্ট দেখিয়ে দেবো রেজিস্ট্রেশন প্রসেসটি এবং যে সমস্ত সার্ভারের ইস্যু ছিল। তো বিশেষ করে সকালবেলা রেজিস্ট্রেশন করার চেষ্টা করবে, দুপুরবেলা একটু সার্ভার ইস্যু হতে পারে এবং সন্ধ্যার আগে আগেও রেজিস্ট্রেশন করতে পারো, কোনোরকম কোনো সমস্যা হবে না। এবং যারা রিনুয়াল স্কলারশিপ করবে অবশ্যই মোবাইল দিয়েও করে নিতে পারো, কোনোরকম কোনো সমস্যা হবে না, কারণ রিনুয়াল স্কলারশিপের ক্ষেত্রে শুধুমাত্র রিনুয়াল করতে হয়, ফর্ম ফিল আপের কোনোরকম কোনো প্রয়োজন হয় না। তো জাস্ট একটু ফর্ম ফিল আপ করতে হবে, ব্যাস রিনুয়াল তোমরা করে নিতে পারো। তো এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের যে পেজটি রয়েছে, তো প্রথমত আমরা OASIS.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এবং অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই প্রথম যে পেজটি রয়েছে, ঠিক আছে, এই ওয়েবসাইটের অর্থাৎ SC ST এবং OBC স্কলারশিপের যে ওয়েবসাইটের প্রথম যে পেজ রয়েছে সেই প্রথম পেজে তোমরা চলে আসবে। তো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এবং কীভাবে রিনুয়াল, কীভাবে রেজিস্ট্রেশন, কীভাবে নতুন অ্যাপ্লাই সমস্ত কিছু ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওগুলোর এবং
আই বাটনেও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এবং আজকে আমি দেখাবো যে রেজিস্ট্রেশন প্রসেস একদম শুরু হয়ে গেছে, আর বারবার সার্ভার ইস্যুর কারণে বারবার রেজিস্ট্রেশন প্রসেস শুরু হওয়ার পরেও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল। তো সমস্ত ইস্যু সলভ হয়ে গেছে, এবং যারা এখনও রেজিস্ট্রেশন করেনি অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলো, কারণ পরবর্তী সময়ে আবারও সার্ভার ইস্যু হতে পারে, সেটা কিন্তু বলা সম্ভব নয় যে সার্ভার একদম ক্লিয়ার হয়ে গেছে, একদম সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে, কারণ সার্ভার ইস্যু হতেই পারে। তো যার কারণে এই মুহূর্তে সমস্ত কিছু ঠিক রয়েছে, অর্থাৎ এখন তোমরা রেজিস্ট্রেশন অবশ্যই করতে পারো। তো চলুন আমরা দেখে নিই রেজিস্ট্রেশন প্রসেস, এবং যে সমস্ত অনলাইন সেন্টার বা অনলাইনের যারা কাজ করো প্রত্যেকেই তোমরা রেজিস্ট্রেশন করতে পারো, ইতিমধ্যে সমস্ত কিছু শুরু হয়ে গেছে। তো এখানে স্টুডেন্ট যে কর্নার রয়েছে, এবং স্টুডেন্ট কর্নারে তোমরা চলে আসবে, স্টুডেন্ট রেজিস্ট্রেশনের যে প্রথম যে অপশনটি রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, সেইখানে ক্লিক করে দেবে। সেইখানে ক্লিক করলেই দেখবে এখানে প্রথমত ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের লিস্ট এখানে চলে আসবে। তো তুমি তোমার ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে নেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেবে। যখনই সাবমিটে ক্লিক করবে সেই ডিস্ট্রিক্টটাকে সিওর করার জন্য এখানে তোমাকে ওকে করে দিতে হবে। যখনই তোমরা ওকে করে দেবে জাস্ট এখানে ছোট্ট একটা ফর্ম রয়েছে, প্রথমত তোমাকে কাস্ট সার্টিফিকেট নাম্বার দিতে হবে। এবং প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে বলে রাখি, যারা প্রি ম্যাট্রিক যাদের কাস্ট সার্টিফিকেট এখনও হয়নি, তো তারা অবশ্যই অ্যাকনলেজমেন্ট স্লিপটি রয়েছে, সেই অ্যাকনলেজমেন্ট স্লিপের যে নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার, সেটা দিয়েও অ্যাপ্লাই করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এখানে কাস্ট সার্টিফিকেট যে নাম্বার রয়েছে সেই স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেট নাম্বার সেখানে এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে ইস্যু ডেট, সেখানে দেখবে কাস্ট সার্টিফিকেটে ইস্যু ডেট অবশ্যই থাকবে, সেই ইস্যু ডেটটা দিতে হবে। তারপরে কম্পিউটারাইজ কাস্ট সার্টিফিকেট যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে ক্যাপচা, এখানে সম্পূর্ণ দেখে দেখে ক্যাপচা যেটা রয়েছে সেটা ফিল আপ করে সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি এখানে একটা স্টুডেন্টের যে কাস্ট সার্টিফিকেট নাম্বার সেটা এখানে দিয়ে দিয়েছি। দেন তোমাকে যেটা করতে হবে সেটা ইস্যু ডেট যেটা রয়েছে, তোমার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেখানে ইস্যু ডেট রয়েছে, সেই ইস্যু ডেটটা এখানে সঠিকভাবে দিতে হবে। এবং ইস্যু ডেটটা দেওয়ার পরে পরবর্তী যে স্টেপ রয়েছে সেটা যে কম্পিউটারাইজ কাস্ট সার্টিফিকেটের যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবে। আর যারা প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে যাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপের যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবে। তারপরে এখানে ক্যাপচা যেটা রয়েছে সেটাই দেখে দেখে ফিল আপ করতে হবে, ঠিক আছে। যেমন এখানে রয়েছে তোমার ক্ষেত্রে যেটি থাকবে সেটাই তুমি এখানে টাইপ করে দেবে, ঠিক আছে। যেমন আমার ক্ষেত্রে এখানে 320633 রয়েছে, ঠিক আছে। দেন এখানে সাবমিটের যে অপশন রয়েছে সেই সাবমিটে ক্লিক করতে হবে। যখনই সাবমিটে ক্লিক করবে কিছু সময় একটু নিতে পারে, ঠিক আছে, কারণ যখন কিছু একটু সময় নেবে দেখবে যে এইভাবে খুলে যাবে। এবং এখানে তোমার নাম, ঠিক আছে, তারপরে কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট এবং ইস্যু অথরিটি যেটা রয়েছে সমস্ত কিছু শো করবে, এবং এই ধরনের একটা ফর্ম তোমার খুলে যাবে। দেখতে পাচ্ছ সার্ভারের কোনো রকম কোনো ইস্যু নেই, একবারেই খুলে গেল। তো কোনো রকম কোনো প্রবলেম হবে না যদি তোমরা রেজিস্ট্রেশন করো। তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা সার্ভার ইস্যুর কারণে রেজিস্ট্রেশন করতে পারোনি, তো অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো। তারপরে এখানে যেটি রয়েছে জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে সার্ভারের যে ইস্যু সেটা কিন্তু সলভ হয়ে গেছে, এইটুকুই মাত্র। আর বাকি যে ভিডিওগুলো অলরেডি আমার চ্যানেলে রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কীভাবে রেজিস্ট্রেশন করবে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, রিনিউয়াল স্কলারশিপের জন্য কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছুই রয়েছে। তো এখানে প্রথমত যেটি করতে হবে, যখন তোমরা এই পেজে চলে আসবে স্টুডেন্টের নেম এখানে শো করবে, দেন এখানে আসার পরে নিচের দিকে যাবে, এখানে যেটি করবে যে ফাদার্স নেম যেটা রয়েছে বাবার নাম, তারপরে জেন্ডার যেটা হবে সেটা এখানে দিয়ে দেবে, তারপরে ডেট অফ বার্থ যেটা হবে জন্ম তারিখ সেটা এখানে দিয়ে দেবে, তারপরে এসসি এসটি যা হবে, ঠিক আছে, ওবিসির ক্ষেত্রে ওবিসি সেটা এখান থেকে দিতে হবে। রেগুলার ফুল টাইম এখানে সিলেক্ট করবে, কারণ রেগুলার ফুল টাইমের জন্য স্কলারশিপ দেওয়া হয়। তার পরবর্তী যে স্টেপ রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম, আজকেও বলছি, যেখানে রয়েছে যে সেম ক্লাসে যদি থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। তো এটা অবশ্যই নো করবে, ঠিক আছে, সেম ক্লাসে এটা অবশ্যই নো করবে, কারণ সেম ক্লাসে থাকলে কিন্তু স্কলারশিপ পাওয়া যায় না। তো আর এখানে রেগুলার ফুল টাইম এটাকেই চুজ করবে, কারণ রেগুলার ফুল টাইম স্টুডেন্টদের যে স্টুডেন্টদেরই কিন্তু স্কলারশিপ দেওয়া হয়, বাকিদের স্কলারশিপ দেওয়া হয় না। তারপরে লাস্ট ক্লাস পাস অর্থাৎ যে ক্লাস পাস হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ যদি ক্লাস 8 পাস, তার মানে স্টুডেন্ট এখন ক্লাস 9 পড়ছে, ঠিক আছে। তো যারা ক্লাস 9 তোমরা পড়ছো অবশ্যই ক্লাস 8 পাস করবে এখানে, এবং ফর্ম ফিল আপের সময় তোমরা সেটাকে সেখানে ক্লাস 9 চুজ করবে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে এখানে যখন লাস্ট ক্লাস পাস এখানে চুজ করে নেবে, যে ক্লাসটা পাস হয়ে গেছে, অর্থাৎ এখানে যেটা তোমার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে চুজ করবে, ঠিক আছে। দেন এখানে প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক অটোমেটিকভাবে চলে আসবে। তারপরে এখানে যে ডিটেলসগুলো দিতে হবে সেটা হচ্ছে যে ফ্যামিলির যে গার্জেনের যে অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে, বছরে যেটা ইনকাম সেটা এখান থেকে দিতে হবে। তারপরে আধার নাম্বার, তারপরে তার যে ইনস্টিটিউট রয়েছে অর্থাৎ তার যে স্কুল বা কলেজ যেখানে রয়েছে সেইটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে, ব্লক লেভেলের হলে ব্লক লেভেল, ঠিক আছে। দেন এটা
এখান থেকে তার যে স্কুল রয়েছে সেটাকে সিলেক্ট করে মোবাইল নাম্বার দিয়ে এখানে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে এসে এখানে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো যেটা রয়েছে সবগুলো চেকবক্সে চেক দিয়ে এখানে যে ক্যাপচা রয়েছে সমস্ত ক্যাপচা এখানে ফিল করে সাবমিটে ক্লিক করলেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোডের একটা অপশন চলে আসবে এবং সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে এবং সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যেটা করতে হবে ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফর্মটাকে ফিল আপ করার পরে এখানে বেশ কয়েকটা স্টেপ রয়েছে। তো সমস্ত কিছু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো সমস্ত কিছু রয়েছে। আর আজকে জাস্ট এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত যে সার্ভার ইস্যু সমস্ত কিছু ঠিক হয়ে গেছে এবং নতুন যে আপডেট সেটা হচ্ছে যে ইতিমধ্যেই যে ডেট এখানে মেনশন করা ছিল যে এবং ইতিমধ্যেই যে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিকের যে স্কলারশিপের ডেট এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ লাস্ট ডেট যদি বলা হয় তাহলে 30/11/2021 এই অবধি করা হয়েছে। এবং যারা কলেজে অ্যাডমিশন যারা ইতিমধ্যে হয়ে গেছো তারাও অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলো, রিনুয়াল বা রেজিস্ট্রেশন অথবা রিনুয়াল স্কলারশিপ, ঠিক আছে, যারা কলেজে অ্যাডমিশন হয়ে গেছো। তো প্রত্যেকেই হয়তো অনেকেই জানে যে হয়তো রেজিস্ট্রেশন প্রসেস বন্ধ হয়ে গেছে বা হয়তো ডেট পেরিয়ে গেছে, ঠিক আছে। তো কখনোই নয়, এখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে 30/11/2021। তো অবশ্যই সার্ভার ইস্যুর কারণে সমস্ত কিছুই একটু প্রবলেম ছিল, তো সমস্ত কিছু এখানে সলভ হয়ে গেছে। তো বিশেষ করে রেজিস্ট্রেশন যারা নতুন রেজিস্ট্রেশন করবে অবশ্যই এখানে দেখতেই পাচ্ছ সময় এখানে দুপুরবেলা একটু সার্ভার ইস্যু হতে পারে, তো বেশ কয়েকবার ট্রাই করবে, যদি না হয় সকালবেলা ট্রাই করবে তাহলে অবশ্যই হবে, আর সন্ধ্যার দিকে ট্রাই করবে অবশ্যই হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই জাস্ট একটি নতুন আপডেট এবং যে সমস্ত সার্ভারের ইস্যু ছিল অবশ্যই এখানে শেষ হয়ে গেছে, সার্ভার ইস্যু সলভ হয়ে গেছে। তো খুবই শীঘ্রই যারা রেজিস্ট্রেশন করেনি অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলো, কারণ কোনো কারণে সার্ভারের ইস্যু আবারও হতে পারে। তো আজকের ভিডিওটি এটুকুই, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবশ্যই প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।